নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার তেইশ সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাবো অঙ্কর আজকে আমি পেজ নম্বর একশো বারো এবং একশো তেরো নম্বর পেজ সলভ করাবো আমি এক দাখ থেকে দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের এই যে তিন দাগ ঠিক আছে তো দেখো তিন দাগ এবং চার দাগের যে প্রশ্নগুলো আছে সেইগুলো টু দা পয়েন্ট আমি সলভ করে দেবো ঠিক আছে তো দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিছি তো দেখো আমি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য জাস্ট আমি কি করছি যেগুলো সলভ করানো হয়েছে সেইগুলো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি ঠিক আছে তোমরা খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করবে তো দেখো থ্রি পয়েন্ট ওয়ানের যে প্রশ্ন আছে অ্যান্সার মিথ্যা হবে ঠিক আছে মিথ্যা হবে তো এখানে বলেছে তো দেখো এখানে মিথ্যা হবে তো তোমাদের আমি দেখে দিয়েছি রোমান টুয়ের অ্যান্সার তো দেখো এটা কী আছে সত্য আছে ঠিক আছে সলভ করা আছে রোমান থ্রিতে কি বলেছে তো দেখো এর অ্যান্সার তো দেখো টু টু থ্রি ঠিক আছে এটা কিন্তু সত্য আছে ঠিক আছে রোমান থ্রি অ্যান্সার হবে সত্য তো দেখো এগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে আর রোমান ফাইভ যেটা আছে এটা কিন্তু মিথ্যা আছে ঠিক আছে রোমান সিক্স তো দেখো এটা সত্য আছে মধ্যমান ইলেভেন ঠিক আছে তো দেখো এবার আমি সত্য তো সম্পূর্ণরূপে সলভ করে দিছি এবার আমি চার দাগের প্রশ্নগুলো সলভ করাবো এসে কিউব তো দেখো খুব ইম্পর্টেন্ট আসল দুশো বিরানব্বই সময় দিনে আসে তার জন্য ওয়ান বাই তিনশো পঁয়ষট্টি হয়েছে সুদ পাঁচ পয়সা তো দেখো টোটাল ক্যালকুলেশন করে এর অ্যান্সার ছয় পূর্ণ একের চার পার্সেন্ট ছয় একের চার পার্সেন্ট ঠিক আছে আমি কি বলছি আশা করি তোমরা বুঝতে পারছো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি ফোরের রোমান টু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক রাজীবের মূলধন ছ টাকা মোট লাভ পনেরোশো টাকা লাভ নশো টাকা আফতাবের লাভ ছশো টাকা ঠিক আছে আর আফতাবের মূলধনটাকে এক্স ধরে নিয়েছি আর তো দেখো আমি তারপরে প্রশ্ন অনুসারে করে খুব সুন্দর করে ক্যালকুলেশন করে আমি কি করেছি অ্যান্সারটা বের করেছি অ্যান্সার হবে চার হাজার টাকা তো দেখো চারের রোমান থ্রি যে প্রশ্ন আছে তো দেখো এর অ্যান্সার কী আছে তো দেখো এর অ্যান্সার মাইনাস টু বাই থ্রি আলফা গুণ বিটা এবং বিটা যোগ আলফা তো ঠিক আছে চারের রোমান ফোরের অ্যান্সার তো দেখো কী করে করতে হয় আমি খুব সুন্দর করে তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো এর অ্যান্সার হবে পনেরো কে টু টেন কে তো দেখো আমি কে কে কেটে দিয়েছি পাঁচ দিয়ে কাটা কাটে গেছে তিন পাঁচা পনেরো পাঁচ দুই দশ অ্যান্সার হবে থ্রি টু টু রুমান ফাইভ তো দেখো রোমান ফাইভের অ্যান্সার কী হবে টু পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ একক হবে ঠিক আছে সিবির মান ফাইভ বেরিয়েছে ঠিক আছে তো দেখো ও আর ওবির মান নিশ্চয়ই টু পয়েন্ট ফাইভ একক বেরোবে ঠিক আছে বুঝতে পারছ আমি কী বলছি খাতায় লিখে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে রোমান এইট খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে সরি এটা শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি হবে একটু ভুল লিখে শঙ্কুর আয়তন ওয়ান বাই টু হবে না ওয়ান বাই থ্রি পাই আর এল স্কোয়ার এইচ ঘন একক হবে আর পার্শ্বতলের ক্ষেত্রে বল পাই আর এল হবে তো দেখো ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইস আমি লিখে দিয়েছি তো দেখো টোটাল ক্যালকুলেশন করে এর অ্যান্সার হবে ওয়ান বাই নাইন তো দেখো নম্বরের প্রশ্ন তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো দেখো এখানে বলেছে ঘনকের একটি বাহুদর্ঘ্য আমি ঘনকের একটি বাহুদৈর্ঘ্য বের করেছি তারপরে তলের ক্ষেত্রফলটা বের করেছি ঠিক আছে এবং আমরা আপনার সমগ্র তলের ক্ষেত্রফলে শতকরা যে বৃদ্ধি পাবে সেটাও বের করে দিয়েছি তাই তো টোয়েন্টি সেভেন এ স্কোয়ার বাই টু মাইনাস সিক্স এ স্কোয়ার বাই সিক্স এ স্কোয়ার মাল্টিপ্লাই হান্ড্রেড ক্যালকুলেশন করে একশো পঁচিশ পার্সেন্ট এর অ্যান্সার বেরিয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো বুঝতে পারছি আমি কী বলছি ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর অ্যান্সারে বেরিয়েছে দশ নম্বরের প্রশ্ন নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট থিটা টোটাল ফর্মুলা ইউজ করেছি এ প্লাস বি কর তারপরে কী করেছি এ মাইনাস এর প্লাস টু ঠিক আছে তার মানে কি সর্বনিম্ন মান কতবে টুয়েলভ হবে এগারো নম্বরের প্রশ্ন সাইন টেন থিটা সমান কস্ট এইট তো দেখো সাইন টেন থিটা সমান সমান সাইন দশ আর আট আঠারো থিটার সময়চানব্বই ডিগ্রি আঠারো থিটা নব্বই ডিগ্রি যদি হয় থিটার সময়সমান কত হবে পাঁচ ডিগ্রি হবে টেন নাইন থিটা তো দেখো টেন নাইন টেন নাইন থিটা থিটার মান কত আছে পাঁচ ডিগ্রি এসে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এর আনসার হবে ঠিক আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এর হবে তো দেখো রোমান টুয়েলভের অঙ্ক সামেশন এক্সন এফ ওয়ান আর সামেসান এফ ওয়ান সমান এইট পয়েন্ট ওয়ান খুব ইম্পর্টেন্ট অঙ্ক ক্যালকুলেশন করে এর অ্যান্সার বেরিয়েছে কে সমান সমান ফাইভ কে সমান সমান ফাইভ ভিডিওটি দেখার জন্য এস বি অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে